আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। এই করোনাকালীন সময়ে তোমরা আমরা সবাই ঘরে বসা, প্রতিষ্ঠানে এসে পড়ার তেমন কোনো সুযোগ হচ্ছে না, যার জন্য আমাদের পড়াশোনার বিষয়ে খুবই সমস্যা হচ্ছে। এটা তোমরা নিজেরাও উপলব্ধি করছো, আমরাও উপলব্ধি করছি। তোমাদের জন্য আমাদের সবসময় প্রাণ কাঁদে যে আমাদের শিক্ষার্থীরা, আমাদের কোমলমতি প্রিয় শিক্ষার্থীরা সামনে আসবে, ওদের নিয়ে আমরা আবার পড়াশোনা করাবো, মন খুলে ওদের কথা শুনবো, আমাদের কথা ওরা শুনবে। কিন্তু কী করা, এই মহামারী করোনা যেভাবে আক্রমণ করেছে তাতে সারা বিশ্বব্যাপী আস্থবির, লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি। যা হোক, সামনে দ্বিতীয় দফায় করোনার আক্রমণের সম্ভাবনা রয়েছে বিদায়। আমরা মাননীয় সরকার মহোদয়ের বা শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা হয়তো প্রতিষ্ঠানে আসতে পাচ্ছি না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই করোনাকালীন সময়ে ঘরে বসে থাকলেও সরকার তোমাদের জন্য বা আমাদের জন্য বহু চেষ্টা করে যাচ্ছে, অবিরাম চেষ্টা করে যাচ্ছে কীভাবে শিক্ষার্থীদের এর মধ্য দিয়েও একটু এগিয়ে নেওয়া যায়। যা হোক, সরকার বিটিভির মাধ্যমে আমার ঘর, আমার স্কুল এবং নির্দেশনা মোতাবেক সারা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমরাও এর ব্যতিক্রমে নই, আমরাও এর ক্লাস নিচ্ছি, আমরাও অনলাইনে ক্লাস নিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা, আমি জানি বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী তোমরা এই ক্লাসের সাথে সম্পৃক্ত আছো, অনেকেই নেই হয়তো, কিন্তু তোমরা হেল্প করছো, হেল্প করবে। যা হোক, আমরা এই ক্লাসের জন্য অনবরত চেষ্টা করতেছি তোমাদের যাতে ভালো হয়, তোমরা যাতে ভালো করতে পারো। সে কারণে অনুরূপভাবে আমরা চেষ্টাও করতেছি মোবাইলে তোমাদের সাথে যোগাযোগ রাখার জন্য, অভিভাবকদের সাথে যোগাযোগ রাখার জন্য তোমাদের পরামর্শ আমরা দিচ্ছি, দেওয়ার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা, আমাদের শিক্ষকগণ সবসময় তোমাদের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। তোমরা বাড়িতে বসে থেকেও পড়াশোনার থেকে সরে যেও না, পড়াশোনা কাছে রাখবে, পড়াশোনা করতে থাকবে। পড়াশোনাটা একদিনের বিষয় নয় যে একদিনে ক্ষুধা লাগলে হয়তো খাবার খেলাম, পেট পুড়ে খাবার খেলাম, ক্ষুধাটা মিটল, কিন্তু পড়াশোনা সেরকম কিছু নয়। পড়ালেখাটা একটা অবিরাম প্রক্রিয়া, একটা কন্টিনিউইং প্রসেস, এখানে অবিরাম পড়াশোনা করে যেতে হবে। এটা একদিনেই এটাকে কভার করা সম্ভব নয়, যেহেতু না সেহেতু তোমার এই পড়াশোনার সাথে লেগে থাকতে হবে। পড়াশোনার সাথে লেগে থাকা মানে স্যারদের সাথে লেগে থাকা, স্যারদের সাথে যোগাযোগ করতে হবে সর্বদাই। অপরদিকে সমস্যাটা সকল দিকে হলেও আমাদের একটু দেখতে হবে যে গণিতের যে বিষয়টা, আমরা সমস্যাটা হয় গণিতের ক্ষেত্রে, বিশেষ করে গ্রামাঞ্চলে বা শহরের বাইরে যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সমস্যাই হয় গণিতের ক্ষেত্রে। যা হোক, আমি একজন গণিতের শিক্ষক হিসাবে আমি স্পেশালি গণিতের কথাই বলবো। আর তোমরা গণিতের ক্ষেত্রে সবাই সুচার আসো, কিন্তু আসলে গণিত বিষয়টা একটু অন্য টাইপের, অন্য টাইপ বলতে কঠিন আমি এটা বলবো না, আমরা এটা চর্চা কম করি। গণিত খুব সহজ, গণিত খুব কঠিন, সহজ কঠিন আমি যাচ্ছি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একজন গণিতের শিক্ষক হিসাবে, আমি এখন শুধু গণিতের কথাই বলছি তোমাদের, গণিত এর সাথে আমাদের অবশ্যই চর্চার মধ্যেই থাকতে হবে। এ কারণেই আমি তোমাদের জন্য, তোমাদের অনুরোধে
একটা সুখবর তোমাদের দিচ্ছি। আমি তোমাদের কারণেই, যাতে আমি তোমাদের থেকে দূরে সরে না যাই কিংবা তোমরা আমার থেকে দূরে সরে না যাও, আমরা যেন গণিতের সাথে লেগে থাকতে পারি, সে কারণে আমি তোমাদের জন্যই মাধ্যমিক স্তরের 6-10 আমরা, বিশেষ করে আমি একটা চ্যানেল ইউটিউব চ্যানেল ওপেন করেছি বা করতে যাচ্ছি। এই চ্যানেলটির নাম হবে, এখানে লেখা আছে, লাইট অফ এডুকেশন। চ্যানেলটির নাম হবে লাইট অফ এডুকেশন। এর অন্তর্ভুক্ত থাকবে, আমরা এখানে যা ক্লাস নেব বা যা তোমাদের আমি পড়াবো, তা হচ্ছে গণিত 6-10, গণিত, সাধারণ বিজ্ঞান, গণিত, সাধারণ বিজ্ঞান, নবম দশম উচ্চতর গণিত এবং পদার্থ রসায়ন। এই বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের সাথে টাইম টু টাইম কথা বলবো, আমি তোমাদের ক্লাস নেব, তোমরা এর সাথে সবসময় লেগে থাকবে। এবং এর জন্য যখনই তোমাদের এই ক্লাসটা হবে, ক্লাসটা দেখবে, সার্চ করার পর তোমরা সার্চ দিবে, সার্চ দেওয়ার পর এডুকেশন, লাইট অফ এডুকেশনে সার্চ দিলে তোমরা আমার এই চ্যানেলটি পাবে। এই চ্যানেলে গিয়ে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবে, তাহলে আমি তোমাদের কাছ থেকে হারিয়ে যাব না, তোমরাও আমার কাছাকাছি থাকবে। এ বলে আজকের এই উপদেশমূলক বা মোটিভেশনাল ক্লাস এখানেই সমাপ্ত করছি। এবং এই চ্যানেলটির নাম হবে লাইট অফ এডুকেশন, লাইট অফ এডুকেশন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।